আচ্ছা আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আচ্ছা আমি আপনাকে আমি দেখে আমি আপনাকে অ্যাকসেপ্ট করব যাই হোক তাহলে আজকে আমাদের যে আলোচনা ছিল সেটা আমি আর সময় নষ্ট না করে আমি আলোচনাটা শুরু করে দিই পৃথিবীর সবচেয়ে সফল ধর্মীয় ব্যক্তিত্ব বলতে গেলে প্রথমেই যার কথা মনে আসে সে হলো ইসলামের নবী মুহাম্মদ কোনো এক অদ্ভুত কারণে কোরআন হাদিস এবং সিরাতে যে মোহাম্মদকে আমরা চিনি তাকেই আমরা ঐতিহাসিক সত্য বলে ধরে নিয়েছি আমরা কখনো প্রশ্ন করি না আসলেই কি মুহাম্মদ বলে কেউ ছিল কিনা অথবা আমরা যে মুহাম্মদকে চিনি সেই কি আসল মুহাম্মদ নাকি অন্য কেউ প্রশ্ন করি না এই মুহাম্মদ কি যিশু মুসার মতোই কাল্পনিক নাকি এর আসলেই কোনো ঐতিহাসিক ভিত্তি আছে এমনকি কখনো খুঁজেও দেখি না সেই সময়ে অমুসলিম সোর্সগুলো থেকে পাওয়া তথ্য মুসলিম সোর্সের সাথে মিলিয়ে দেখার ট্রেডিশনাল ইসলামিক সোর্স কুরান হাদিস এবং সিরাত থেকে আমরা জানি মুহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এবং ৬৩২ বত্রিশ খ্রিস্টাব্দে মারা যান প্রাথমিক জীবনে তিনি ছিলেন ব্যবসায়ী ধর্মপ্রচার করেন চল্লিশ বছর বয়স থেকে এবং জীবনের বাকিটার সময় অস্ত্রের মাধ্যমে ধর্মপ্রচার করেই তার কাটে মুহাম্মদ সম্পর্কে জানতে কুরানের দ্বারস্থ হলে আমরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি সেখানে মুহাম্মদ শব্দটি খুব কম এসেছে তিন চারবারের বেশি না যতবার না মুহাম্মদের নাম হয়েছে তার চেয়ে ঢের বেশিবার হয়েছে মুসা ইব্রাহিম এমনকি ফেরাউনের নাম কোরআনে মুসার নাম এসেছে একশো বার ইব্রাহিমের নাম এসেছে উনাশি বার এবং ফেরাউনের নাম এসেছে চুয়াত্তর বার অন্যদিকে নদী শব্দটা ব্যবহার হয়েছে তেতাল্লিশ বার রাসুল শব্দটি এসেছে তিনশো বারের মতো কখনো কখনো তাকে সম্বোধন করা হয়েছিল সম্মানিত একজন অথবা প্রশংসিত একজন এবং বিশ্বাসী অবিশ্বাসী সবাই ধরে নিয়েছে এগুলো মোহাম্মদকে উদ্দেশ্য করে বলা কিন্তু আমরা কি আসরে নিশ্চিত হতে পারি একশো ভাগ যে যে এই বিশেষণগুলো মোহাম্মদকে উদ্দেশ্য করেই বলা তবে হ্যাঁ ট্রেডিশনাল মোহাম্মদের কথা যদি সত্য হয় তাহলে এটা সম্ভব যে আত্মপ্রেমে মুগ্ধ মোহাম্মদ নিজেকেই নিজে সম্বোধন করে এইসব বিশেষণ উল্লেখ্য ইসলামিক সোর্স মতে কুরআন সংকলিত হয় মুহাম্মদের মৃত্যুর প্রায় তেত্রিশ বছর পর এবং হাদিস সংকলিত হয় মুহাম্মদের মৃত্যুর প্রায় আড়াইশো বছর পর মুহাম্মদের জীবনে সিরাত প্রথম লেখা হয় মুহাম্মদের মৃত্যুর একশো বছর পরে যদিও সেটা সেই সময়ে হারিয়ে যায় এই লেখার উপর নির্ভর করে ইবনে হিসাম লিখেন আরেকটি সিরাত মুহাম্মদ সম্পর্কে জানতে কোরআনের দ্বারস্থ হলে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় যেটা আমরা একটু আগেও বলেছি যে কোরআানে আমরা একই নাম অনেকবার পাই কিন্তু সেই হিসাবে মুহাম্মদের নামটা আমরা কিন্তু বারবার পাই না মৌখিক ট্র্যাডিশনের উপর ভিত্তি করে লেখা সিরাত এবং হাদিস যে আসলে ঐতিহাসিকভাবে কতটা সঠিক তা নিয়ে যে শুধু অমুসলিম স্কলারদের মধ্যে দ্বিধা ছিল তা না অনেক আগে থেকেই মুসলিম স্কলারদের মধ্যেও ছিল দ্বিধা যেই কারণে সহি হাদিস এবং জাল হাদিস নিয়ে তর্ক বিতর্ক ইসলামী স্কলারদের মধ্যে এখনও চলছে যদিও কিছু স্কলার সিরাদ এবং হাদিসকে সত্য বা সত্যের কাছাকাছি মনে করেন মুহাম্মদের জীবনের বিতর্কিত এবং নৃশংস ঘটনাগুলো বর্ণনা করার জন্য কুরআন সংকলনের ব্যাপারে মুসলিম সোর্স যাই বলুক না কেন এর পিছনে ঐতিহাসিক তেমন শক্ত প্রমাণ নেই সবচেয়ে পুরাতন কুরআনের সম্পূর্ণ সংকলন টপ কাপি ম্যানুস্ক্রিপ্ট এবং সমরকন্দ কুফিক কুরান ও অষ্টম শতাব্দী পুরাতন এখন পর্যন্ত সবচেয়ে পুরাতন আংশিক কুরান বার্মিংহ্যাম ম্যানুস্ক্রিপ্ট রেডিও কার্বন ডেটিং অনুসারে ম্যানুস্ক্রিপ্টটি লেখা হয় পাঁচশো সাল থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে যা থেকে আমরা ধারণা করতে পারি ম্যানুস্ক্রিপ্টটি লেখা হয়েছে মুহাম্মদের জন্মের আগে অথবা পরে অথবা তার জীব দশায় যদি মুহাম্মদের জীবৎ দশায় অথবা জন্মের আগে কোরআন লেখা হয়ে থাকে তাহলে বর্তমান কোরআনের সাথে যেই সৃষ্টিকর্তা বা আল্লাপাকের সম্পর্ক সেটা চরমভাবে বিতর্কিত করে কারণ কোরআন কখনোই মোহাম্মদের জন্মের আগে কখনোই পৃথিবীতে আসতে পারে না কোরআন এসেছে বা নাজিল হয়ে করেছে মুহাম্মদ নিজে তাহলে যদি আমরা কার্বন ডেটিং পরীক্ষা করে একটা কোরআন পাই বা কোরআনের কিছু আয়াত পাই বা কোনো একটা অংশ পাই এবং সেটা যদি মুহাম্মদের জন্মের আগের সময়টাকে দেখায় তাহলে কোনোভাবেই বর্তমান কোরআন যা আসলে সৃষ্টিকর্তার কোরআন তাহলে সেটা চরমভাবে বিতর্কিত হবে কারণ মুহাম্মদের নবীনতার আগে কোরআন যদি কোনো একটা কোরআন পাওয়া যায় বা মোহাম্মদের জন্মের আগে যদি কোনো কোরআন পাওয়া যায় বা মুহাম্মদের জীবন দশায় যদি কোনো সম্পূর্ণ কোরআন পাওয়া যায় তাহলে ইসলামের ইতিহাসে নতুন করে লিখতে হবে বা ইসলামের ইতিহাসে ভয়াবহ রকমের একটা ফাঁক আমরা বের করে ফেলতে হবে আবার আমরা আলোচনায় ফিরে যাই মুহাম্মদ কথিত মুহাম্মদের কথিত জীবন দশার সময়ে ইসলামিক কোনো টেক্সট পাওয়া না গেলেও ঐতিহাসিকভাবে এটা মোটামুটি প্রমাণিত যে আরবদের গোষ্ঠীগুলোর মধ্যে সেই সময় রাজনৈতিক একটা একত্রের সৃষ্টি হয় যার প্রায় একশো বছরের মধ্যে আরব সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে এবং পরে তা মধ্যপ্রাচ্যে উত্তর আফ্রিকা ইরান এমনকি ভারতীয় উপমহাদেশের কাছাকাছিও তারা চলে আসে আর এর মধ্যে প্রথম ইতিহাসে মুহাম্মদের নাম শোনা যেতে থাকে এখন প্রশ্ন হল মুহাম্মদ বলে যাকে জানি সে যদি নাই থাকে তাহলে সে কি কল্পিত কোনো চরিত্র তাহলে কল্পিত এই চরিত্রটা কি বানানো নাকি মুহাম্মদ বলে আসলে কেউ ছিল কিন্তু আমাদের জানা মুহম্মদ সে নয় এই মুহাম্মদ কি একজন মানুষ নাকি একাধিক চরিত্র কোনোভাবে মানুষের মুখে মুখে এক হয়ে গেছে এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু নতুন প্রশ্ন বের হয় উত্তর খুঁজে পাওয়া যায় ঐতিহাসিকভাবে সর্বপ্রথম আরবদের নবীর তথ্য পাওয়া যায় ডকট্রিনা জ্যাকোবি নামে এক লেখায় যদিও সেখানে মুহাম্মদের নাম উল্লেখ ছিল না প্যালেস্টাইনে বসবাস করা কোনো এক খ্রিস্টান লেখক ছয়শ চৌত্রিশ থেকে ছয়শ চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে গ্রিক ভাষায় লেখাটি লিখে ডকট্রিনা জ্যাকবিক একাংশের বাংলানুবাদটি হচ্ছে ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে যখন রোমান রাজকীয় এক শূন্য আরবীয়দের হাতে মারা যায় তখন আমি ছিলাম সিকিমার পথে নৌকায় সিজারিয়াতে এই খবরে ইহুদিরা খুব উল্লাস করেছিল লোকে বলেছিল নতুন এক নবী এসেছে আরবদের মাঝে যে কিনা সেই প্রতিশ্রুত নবী সিকামিনা এসে এক জ্ঞানী বৃদ্ধের কাছে সেই নতুন নবীর ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আরবদের নবী মিথ্যে নবী কারণ নবীরা কখনো তলোয়ার নিয়ে আসেন তাহলে আমরা কি বুঝতে পারি ছয়শো বা তার পরে বা ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে একজন গ্রিক লোক তিনি লিখেন ডকট্রিনা জ্যাকবি এবং সেখানে তিনি লেখেন একটি নবীর কথা এবং সেই নবী ছয়শো চৌত্রিশের পর থেকে তিনি যুদ্ধ করত এখন তিনি যখন সেই নবীর কথা একজন বৃদ্ধকে বলে সে বৃদ্ধ বলেন যে তিনি কখনো প্রতিশ্রুত নবী হতে পারেন না কারণ নবীরা কখনো তলোয়ার নিয়ে আসে না কিন্তু আমরা জানি নবী মুহাম্মদ তলোয়ার দিয়ে প্রচুর যুদ্ধ করেছে তৎকালীন সময়ে আরবদের মধ্যে অন্য কোনো নবী যদি না থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে এখানে মুহাম্মদের কথা বলা হচ্ছে যা অনেকটাই ট্রেডিশনাল মুহাম্মদের সাথে মেলে যায় সমসল দিন তারিখ দিন ট্রেডিশনাল সোর্স বলছে মুহাম্মদ মারা যায় ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে আর ডকিণা জ্যাকবির তথ্য মতে আরবদের সেই নবী তখনও বেঁচে আছে এবং তার দলের সাথে সাম্রাজ্য বিস্তার করে আমরা কি চলছে যে ইসলামের নবী ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মারা যায় আর ওই সময়ে তৎকালীন সময়ে যে নবীর কথা বলা হচ্ছে তিনি তখনও বেঁচে ছিলেন কিন্তু দুটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমরা মিল খুঁজে পাই যদি দুটো ক্যারেক্টারের মধ্যে মিল খুঁজে পায় তাহলে আমাদের যে নবী বা ইসলামের যে নবী তিনি মারা যান ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে এবং ডক্টরিনা জ্যাকবির অনুবাদ অনুযায়ী ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বা একজন নবী বেঁচে ছিলেন তাহলে দু নবীটা আসলে কে ছিল বা মোহাম্মদ বলে কারও অস্তিত্ব ছিল কি না সেটাও কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাওয়া হয় টমাস নামের আরেকজন খ্রিস্টান যাজকের লেখায় জানা যায় ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে আরবদের সাথে রোমানদের এক যুদ্ধের কথা আমরা শুনতে পাই ভাষার ভিন্নতার কারণে মোহাম্মদ যদি মোহামেদ বা মোহাম্মদ হয়ে যায় তাতেও অবাক হওয়ার কিছু এমনকি বাংলাতেও আমরা মোহাম্মদকে মুহাম্মদ বা মোহাম্মদ বা অন্য অনেক উচ্চারণ দিয়েও আমরা তার নামটা উচ্চারণ করে থাকি এখানে কোনো নবীর উল্লেখ না থাকলেও মোহাম্মেদ বা মোহাম্মদের উল্লেখ আছে দুটো সূত্রই ছয়শো সালে আরবদের সাথে রোমানদের যুদ্ধের কথা বলছে এর মধ্যে একটাতে বলা হচ্ছে মুহাম্মদের কথা আরেকটাতে বলা হচ্ছে কোনো এক প্রতিশ্রুত নবীর কথা দুয়ে দুয়ে চার পরে আমরা কি ধরে নিতে পারি মোহাম্মদ প্রতিশ্রুত নবী তারপরেও সেই একই সমস্যা থেকেই যায় ট্রেডিশনাল অনুসারে মোহাম্মদের মৃত্যু হচ্ছে সালে আর এই বইগুলোর লেখক বলছে সেই সময় নবী বেঁচে ছিল এবং বইগুলো লিখিত হয়েছে ছয়শ থেকে ছয়শো চল্লিশের মধ্যে তাহলে বইগুলোর লেখক বলছে ছয়শ থেকে ছয়শো চল্লিশের মধ্যে একজন নবী ছিল বা একজন যোদ্ধা ছিল মোহামেদ নামে বা প্রতিষ্ঠিত নবী নামে একজন ছিল কিন্তু অন্যদিকে ইসলাম বলছে যে তাদের লেখার দুই বছর আগেই মুহাম্মদের মৃত্যু হয়েছে তাহলে কোনটা সত্য সে বিষয়ে আমাদের যথেষ্ট এখন মানে প্রশ্নের সম্মুখীন হতে হবে ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দে খলিফা ওমরের সৈন্যদল জেরু জালেম দখল করলে সেখানকার প্রধান খ্রিস্টান ধর্মগুরু সোফ্রোনিয়াস আরবদের সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দেয় যেমন সোফ্রোনিয়াস এক বর্ণনায় বলে চার্চ গ্রাম ধ্বংস করার পর কৃতদাস ট্রেডিশনাল ইসলামিক অ্যাকাউন্ট অনুযায়ী মেলে না ইসলামিক সোর্স অনুসারে সোফ্রোনিয়াস শান্তিপূর্ণভাবে জেরুজালেম খলিফা উমরের হাতে দিয়ে দেয় এবং উমর সেখানে খ্রিস্টানদের থাকার অধিকার দেয় জিজিয়া কর দেওয়ার পরিবর্তে ইসলামিক সোর্স ঐতিহাসিকভাবে কতটুকু সত্য তা সন্দেহ করার মূল কারণ হল ইসলামিক সোর্সটি নিজেই যা কিনা সেই ঘটনার প্রায় তিনশো বছর পরে লেখা অন্যদিকে সফ্রেনিয়াসের বর্ণনা সেই সময়ের সমস্যাময় আরেকটা ব্যাপার সফ্রোনিয়াস টমাস বা ডক্রিনা জাকবির কোথাও ইসলাম বা মুসলিম শব্দটির উল্লেখ নেই তার বদলে আরবদের সারাসিন বা আরব বলেই ডাকা হয়েছে শুধু এই নয় ছয়শো সালে অ্যান্টিওকের খ্রিস্টান ধর্মগুরু জন তৃতীয় তাদের হাগারিয়ান বা হাগারের মানুষ বলে সম্বোধন করেন ছয়শো সালে সেলুসিয়ার খ্রিস্টান ধর্মগুরু ইসোয়ায়েব তৃতীয় আরবদের বলেন হাগারিয়ান আরব ছয়শ থেকে ছয়শো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে আর্মেনিয়াম হিসব স্যাবোস তাল লিখায় মাহমেদ নাম এক ইসমায়েলাইট ব্যবসায়ী ও ধর্মগুরুর কথা উল্লেখ করেন যদিও সে লেখায় মুসলিম বা ইসলাম শব্দের নাম গন্ধ ছিল না বরং নতুন শব্দ পাওয়া যায় তার শব্দটি হচ্ছে ইসমায়েলাইট ছয়শো সালে মুয়াবিয়া তৎকালীন সিরিয়ার গভর্নর যখন বাইজাইন্টেন সম্বাদ কনস্টান্টিন দ্য বিয়ার ডেটের কাছে চিঠি পাঠান সুবাদে সেই চিঠির ভাষা সম্পর্কে আমরা জানতে পারি যার অনুবাদ হচ্ছে এই যে যদি তুমি শান্তিতে বসবাস করতে চাও তাহলে ত্যাগ করো তোমার ছোটবেলা থেকে মেনে চলা অহং পরিপূর্ণ ধর্ম ত্যাগ করো যীশুকে এবং গ্রহণ করো আমাদের পিতা ইব্রাহিমের ঈশ্বরের ধর্মকে যদি না করো তাহলে তোমার যিশু যে কিনা ইহুদিদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি সেও না আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে এখানে উল্লেখ নেই কোন মোহাম্মদের উল্লেখ নেই ইসলামের এখানে উল্লেখ নেই মুসলিম বা কোরআন শব্দটি এমনকি সেবেওস এই চিঠির সাথে ইসমাইলাইট ব্যবসায়ী মাহামাদের কোনো যোগাযোগ টানেননি ব্যাপারটা অদ্ভুত না যে বাইজাইনটেন সম্রাটের কাছে পাঠানো চিঠিতে মোহাম্মদ বা ইসলামের কোনো উল্লেখ নেই মুহাম্মদের মৃত্যুর উনিশ বছর পরে এর মানে কি মুহাম্মদ তখন পর্যন্ত ইসলামের গুরুত্বপূর্ণ কোন চরিত্র হয়ে উঠতে পারেননি নাকি মুয়াবিয়া ইচ্ছে করে মুহাম্মদকে অগ্রাহ্য করেছে সাতশো সত্তর খ্রিস্টাব্দের দিকে সে সময়ের বিখ্যাত খ্রিস্টান ধর্মগুরু জন অফ দামাস্কার তার লেখা বই অন দ্য হেয়ার সাইস বইতে লিখেন আরবদের নতুন এক ধর্মের কথা লিখে যান যার নবী হচ্ছেন মুহাম্মদ আরবদের উল্লেখ করা হয় এখানে হাগারিয়ান ও তার লেখায় মুসলিম বা কুরআন শব্দ দুটো পাওয়া না গেলেও আরবদের ধর্ম ধর্মগ্রন্থের কথা উল্লেখ আছে উল্লেখ আছে সুরা বাকার কথা উল্লেখ আছে সুরা নিসার কথা উল্লেখ আছে মোহাম্মদের পুরুষের চার বিয়ের অধিকারের কথা এবং এক হাজার যৌনদাসী নেয়ার কথা যা বর্তমান নেই বলা হয়েছে কুরানে উল্লেখ করা ইসলামিক যিশুর কথা যিশু প্রসঙ্গে কুরানের বর্ণনা দেওয়ার সময় জন লেখেন আল্লাহ তাকে স্বর্গে নিয়ে গেলেন এবং আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন ঈসা তুমি কি বলো যে তুমি আল্লাহ ও আল্লাহর পুত্র এবং তিনি ঈসা মসিয় উত্তর দিয়েছিলেন আমাকে করুণা করো প্রভু আপনি জানেন যে আমি এই কথা বলিনি মজার ব্যাপার হলো বর্তমান কুরানে ঈসা বা যিশু সম্পর্কিত এই ধরনের যে আয়াত আছে তাতে তার সাথে জনের বর্ণনার হালকা অমিল পাওয়া যায় কুরানের সুরা মায়েদার একশো ষোলো নম্বর আয়াতে পাওয়া যায় যখন আল্লাহ বলেন হে ঈসা মরিয়ম তুমি কি লোকদের বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত কর ইসা বলবেন আপনি পবিত্র আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যার কথা যে কথা বলার অধিকার আমার নেই যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরীক্ষা আপনি তো আমার মনের কথাও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে নিশ্চয় আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত জনের বর্ণনায় বর্তমান ইসলামের এবং মুসলিমদের ছবি যেরকম স্পষ্টভাবে ফুটে উঠে তা থেকে স্বাভাবিকভাবে বুঝে নেওয়া যায় আরবদের সেই ধর্ম সম্পর্কে জনের বেশ ভালো ধারণা ছিল কিন্তু ছোটোখাটো অমি যেমন এক হাজার নেওয়ার কথা বা আল্লাহর সাথে যিশুর কথোপকথন দেখলে মনে হয় জন যেখান থেকে এগুলো কোপ করেছে সেটা বর্তমান কোরআন থেকে আলাদা কিছু আবার কোরআনের নাম উল্লেখ না করে শুধু সুরাগুলোর নাম উল্লেখ করা দেখলে মনে হয় জনের কাছে হয়তো পুরো সংকলিত কোরআনটি ছিল সুরাগুলো ছিল আম্পারার মতো আলাদা আলাদা ডকুমেন্ট হিসেবে সেই সময় আরবদের যে নামগুলিতে ডাকা হতো সেগুলো নিয়ে দুটো কথা বলতেই হয় হাগারিয়ান এবং ইসমাইলাই শব্দ দুটির উৎস মূলত এক ইহুদিদের নবী ইব্রাহিমের দাস হাগার এবং তার ছেলে ইসমাইল জুডু খ্রিস্টান থিওলজিতে আলাদাভাবে আরবদের কিছু কথা বলা না হলেও আরবদের হাগারিয়ান বা ইসমাইলাই বলে সম্বোধন করা থেকে আমরা ধারণা করতে পারি অ্যাটলিস্ট ওরাল ট্রেডিশন হলেও এটা সে সময় প্রচলিত ছিল যে আরবরা ইসমাইলের বংশধর খ্রিস্টপূর্ব নবম শতাব্দী আসিবিয়ান এবং ব্যাবিলোনিয়ান রয়্যাল ইনস্ক্রিপশনেও ইসমায়েলাইটদের উল্লেখ পাওয়া যায় যেখানে বলা হয় ক্যাদারাইট কিংডমের রাজা আরব এবং ইসমাইলেরদের রাজা সারাসিন শব্দটা সম্ভবত এসেছে আরবি সারি থেকে যার অর্থ চোর ডাকাত অথবা আরেক মতে সারাসিন শব্দটা এসেছে দ্বিতীয় শতাব্দীতে টর্মিন লেখা জিওগ্রাফিতে মেনশন করা সাকা কেন থেকে যারা কিনা সিনাই পেনিনসুলা এবং উত্তর আরবে বসবাস আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি যে আসলে ওই সময়ে মুসলিমদের বা ইসলাম শব্দটির কোনো ধরনের প্রচলন ছিল না এবং সমসাময়িক যে অন্যান্য উৎসগুলো ছিল সেখানে মুসলিম মোহাম্মদ ইসলাম এই শব্দগুলোর কোনো অস্তিত্ব ছিল না সেখানে ছিল হাগার সারাসিন হাগারিয়ান ইসমাইলাইট এই শব্দগুলো যেই শব্দগুলোর অস্তিত্ব বর্তমানে আমরা দেখতে পাই না এই থেকে আমরা বুঝতে পারি যে নবীর ব্যাপারে বা মোহাম্মদের ব্যাপারে যেই আমরা একটা ক্যারেক্টার এখন দেখতে পাই সেই ক্যারেক্টারের সাথে তৎকালীন সময়ে যে নিরপেক্ষ উৎসগুলোর কথা আছে সেই ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারের অনেকটা অমিল দেখা যায় কারণ এই সমস্ত কথাগুলো যেই সমস্ত কনসেপ্ট বা টেক্সটের মধ্যে লেখা আছে সেগুলো হচ্ছে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে বা তারও পরে এবং সেই সময়ে তথাকথিত বা প্রতিশ্রুত নবী বা মোহাম্মদ বা মোহাম্মদ নামে কেউ বেঁচেছিলেন কিন্তু ইসলামিক তথ্য অনুসারে তাদের নবী ছশো বত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে ইসলামিক সিরাত অনুযায়ী বা হাদিস গ্রন্থ যেগুলো লেখা হয়েছিল মোহাম্মদের জন্মের একশো বছর পরে এবং হাদিসগুলো লেখা হয়েছিল মোহাম্মদের মৃত্যুর প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পর তাহলে আমরা কোনটা সঠিক ধরে নেব যেই সিরাতগুলো নবীর মৃত্যুর একশো বছর পর এবং যে হাদিসগুলো নবীর মৃত্যুর আড়াইশো থেকে তিনশো বছর পর লেখা হয়েছিল সেই হাদিসের গ্রহণযোগ্যতা বেশি হবে নাকি সেই সময়ে যারা বেঁচে ছিলেন যারা অমুসলিম ছিলেন তাদের বিভিন্ন চিঠিপত্র থেকে আমরা ইসলামের যে কথাবার্তাগুলো জানতে পারি এবং মুয়াবিয়া যে চিঠি পাঠিয়েছে সেই চিঠির মধ্যে মুহাম্মদ ইসলাম মুসলিম এরকম কোনো শব্দ নেই সেখানে আব্রাহামের ধর্মটাকে মুয়াবিয়া সত্য বলছে যদি মুয়াবিয়া আব্রাহামের ধর্মটাকে সত্য বলে নবী মৃত্যুর উনিশ বছর পরে তাহলে কেন তিনি মুহাম্মদের নামটা লুকিয়ে রাখেন কেন তিনি কোরআনের কথা না বলে ইসলামের কথা না বলে মুসলমানদের কথা না বলে আল্লাহর কথা না বলে ইব্রাহিমের কথিত আল্লাহকে তিনি মেনে নেওয়ার জন্য বললেন এ থেকেই বোঝা যাচ্ছে যে আমরা বর্তমানে যে নবীকে চিনি আমরা বর্তমানে যে ইসলামকে চিনি বা আমরা বর্তমানে যে শরিয়াকে চিনি হাদিসগুলোকে চিনি তৎকালীন সময়ে নবী মৃত্যুর পরে আমরা যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি আমরা যে সমস্ত টেক্সটগুলো পাচ্ছি যে সমস্ত লেখাগুলো পাচ্ছি সেই লেখার সাথে ইসলামের নবীর ব্যাপক পার্থক্য রয়েছে এবং এই ব্যাপক পার্থক্যটার কারণে আমাদের মনের মধ্যে আরও প্রশ্ন জাগে যে আসলে যদি নবী ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মারা যান তাহলে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে কোন প্রতিশ্রুত নবী বা কোন মোহামেদ বা কোন মোহাম্মদ বা কোন মুহাম্মদের কথা বলা হচ্ছে যিনি কিনা ওই সময়ে রোমানদের সাথে যুদ্ধ করছিলেন নবী মৃত্যুর দুই বছর পরে অন্য কোনো নবী বা মোহাম্মদ নামে কেউ এসেছিলেন এরকম কোনো তথ্য আমরা সিরাত বা হাদিস থেকে পাই না আবার তাছাড়া সিরাজ বা হাদিসগুলো লেখা হয়েছিল নবী মৃত্যুর একশো বা আড়াইশো বছর পরে অন্যদিক দিয়ে এই লেখাগুলো লেখা হয়েছিল নবী মৃত্যুর এক বছর বা দুই বছর পরে এবং এদের লেখার মধ্যে এদের লেখার মধ্যে ওই সময়ে মোহাম্মেদ বা মোহাম্মদ নামে একজন নবী বা একজন যুদ্ধবাচার একজন নেতা বেঁচে কিন্তু ইসলাম অনুযায়ী মোহাম্মদ মারা গিয়েছিল ছয়শো বত্রিশ আর লেখাগুলো লেখা হয়েছিল ছয়শো সালের পর তাহলে আমরা সত্য কাকে বলব সিরাত এবং হাদিস গ্রন্থগুলোকে নাকি এই সমস্ত সঠিক অমুসলিম থেকে পাওয়া উৎসগুলো নিরপেক্ষ উৎস বলছে যে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মেদ নামে বা একজন প্রতিশ্রুত নবী নামে কেউ একজন ছিল কিন্তু ইসলাম বলছে তাদের নবী ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে তাহলে কেই সে মোহাম্মদ যে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দের পরে যুদ্ধ করছিলেন কেই সে লোকটা যে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রতিশ্রুত নবী বলে যাকে মনে করা হচ্ছে যদি তিনি প্রতিশ্রুত নবী হয়ে থাকেন তাহলে ছশো বত্রিশ খ্রিস্টাব্দে যিনি মারা গিয়েছেন তিনি কে ছিলেন তার নামও যদি মোহাম্মদ হয় আর এ ব্যক্তির নামও যদি মোহাম্মদ হয় তাহলে দুই ব্যক্তি কি একই ব্যক্তি ছিলেন যদি দুই ব্যক্তি একই ব্যক্তি হয়ে থাকেন তাহলে কখনো একই ব্যক্তি ছয়শো বত্রিশ সালে মৃত্যুবরণ করে আবার ছয়শো চৌত্রিশ সালে তিনি যুদ্ধ করতে পারতেন আর মোহাম্মদ যদি ছয়শ চৌত্রিশ সালে যুদ্ধ করে থাকেন তাহলে বত্রিশ সালে যিনি মারা যান তাহলে তিনি কোন মোহাম্মদ ছিলেন তাহলে এখানে দেখা যাচ্ছে নবী মৃত্যুর মধ্যে ভয়াবহ রকমের একটা ঘাপলা আছে একটা গোজামিল আছে একটা বিশাল শূন্যস্থান আছে তাহলে আমরা এতদিন কাকে মেনে চলছি আমরা যে মোহাম্মদের সিরাত থেকে হাদিস থেকে ইসলামিক সুন্না নামক একটা বিশাল একটা কনসেপ্ট পেয়ে থাকি তিনি যদি ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ বা তারও পরে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে যিনি মারা যান তার সুন্না কী ছিল আমরা কি দু তিনজন মোহাম্মদ নামের ব্যক্তিকে আমরা কি এক করে ফেলছি নাকি সেই সময় মোহাম্মদ নামে বেশ কয়েকজন ছিলেন যাদেরকে পরবর্তীতে হয়তো লোক মুখে বা মুসলিম স্কলাররা একজন ব্যক্তি হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে এমনও কি হতে পারে না যে মোহাম্মদ নামে যারা ছিলেন একজন হয়তো খুব শান্তিকামী ছিলেন অথবা একজন হয়তো খুব যুদ্ধ পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে তাদের কথাগুলো এক হয়ে বিভিন্নভাবে বিকৃত হয়ে হয়তো একটা ক্যারেক্টারের মধ্যে দু তিনজন লোকের জীবনী ঢুকে গিয়েছে কেন এরকম হতে পারে সেটার ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু নবীর মৃত্যুর উনিশ বছর পরে মুয়াবিয়া যদিও ইসলাম বা মুসলমান বা কোরআন শব্দটি উল্লেখ করেননি তাহলে নবী মৃত্যুর অনেক বছর পরে তাহলে কেন ইসলাম বা মুসলিম শব্দটি আসে তাহলে কেন অন্যান্য যে সমস্ত খ্রিস্টান পাদ্রে ছিল তারা কেন ওখানে মধ্যে মুসলিম কোরআন বা ইসলাম শব্দটা লিখল কেন জন দ্য দামাস্কাস লিখলেন যে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা এবং তার পাশাপাশি এক হাজার যৌনদাসী নেওয়ার অধিকারের কথা বা ক্ষমতার কথা কারণ তিনি যে কোরআন থেকে কোট করেছিলেন তিনি কোনো কোরআন থেকে কোট করেননি তিনি কয়েকটা সুরা থেকে কোট করেছিলেন সুরা বাকারা সুরা নিসা সেখানে বলা ছিল যে নবীর প্রতিটা পুরুষ সাহাবি এক হাজার যৌনদাসী রাখতে পারবেন কিন্তু বর্তমানে এক হাজার যৌনদাসী কোনো আমরা চিহ্ন পাই না তবে দাসী কজন রাখব সে বিষয়ে কিন্তু কোরআনে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই অর্থাৎ দাসীর সংখ্যা কত হতে পারে সে বিষয়ে কিন্তু কোরআনে নির্ধারণ করা নেই যে পরিমাণ ইচ্ছে সে পরিমাণ দাসী রাখা যাবে কিন্তু তিনি যে কোরআন থেকে উল্লেখ করেছিলেন পুরা কোরআন তার কাছে ছিল না তার কাছে ছিল কোরআনের কিছু আয়াত ছিল সেই আয়াতে এই ধরনের কথাবার্তাগুলো লেখা ছিল তাহলে আমরা যে কোরআনটা পড়ি এবং ওই সময়ে সমসাময়িক সময়ে কোরআনের যেই কথাগুলো পাওয়া যায় দুটো কথার মধ্যে আকাশ পাতাল তফাত সেই সাথে সাথে আমাদের যে কোরআন আমরা বর্তমানে পাই ওই সময়ের যে মুহাম্মদের কথা বা কোরআনের কথা কথা আমরা পাই সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ তাহলে সত্য কোনটা তাহলে বাস্তবতা কোনটা তাহলে প্রপার ডকুমেন্ট কোনটা মোহাম্মদ আসলে অনেকজন ছিলেন নাকি মোহাম্মদ কি একজন ছিলেন কোনটা সত্য আমরা যে কোরআনটা তখন পেয়েছিলাম সেই কোরআনটা সত্য নাকি বর্তমানে যে কোরআনটা আমরা এখন পেয়েছি সেই কোরআনটা সত্য কারণ বর্তমানে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোরআনে বিভিন্ন ভার্সান পাই এবং এক একটা ভার্সানে এক এক রকম লেখা পাওয়া যায় এবং সৌদি থেকে দুটো ভার্সান বের হয় একটা হচ্ছে হাফস ভার্সান একটা হচ্ছে ওয়ার্স ভার্সান দুটো ভার্সনের মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে সব কিছু লেখা আছে তাহলে আমরা কি ধরব কারণ মোহাম্মদের মৃত্যু আগেই একটা কোরআন পাওয়া গিয়েছে একটা কোরআনের কপি পাওয়া গিয়েছে যেটা লেখা হয়েছিল কার্বন ডেটিং পরীক্ষা অনুসারে মোহাম্মদের জন্মের পূর্বে যেই কোরআনটা এসেছে মোহাম্মদের জন্মের চল্লিশ বছর পরে এবং সেটা তার তেইশ বছর পরবর্তী তেইশ বছর অর্থাৎ তেষট্টি বছর পর্যন্ত যেই কোরআনটা নাজিল হয়েছিল এবং যেই কোরআনটা মোহাম্মদের মৃত্যুর তিরিশ বছর পরে একটা গ্রন্থের আকার পায় সেই কোরআন কিভাবে মোহাম্মদের জীবদ্দশায় বা মুহাম্মদের জন্মের আগে কোন একটা কোরআনের কপি যদি আবিষ্কৃত হয় তাহলে ইসলামের যে ভিত্তি আছে সেটাই তো মনে যাবে আপনাকে একটু বুঝতে পারছেন যে নবী মোহাম্মদের মৃত্যুর তিরিশ বছর পরে যদি কোরআন সংকলিত হয় এবং আপনারা যেটা বা আমরা যেটা জেনে থাকি বা জেনে আসছি এরপর যদি আমাদের কাছে এমন কোন কোরআনের কপি পাওয়া যায় যেই কোরআনের কার্বন ডেটিং পরীক্ষা করে দেখাচ্ছে সেটা নবীর জন্মের আগে নির্দেশ করছে সময় বা নবীর জন্মের জীবিত কালে যদি নবীর জন্মের আগে বা জীবিত কালে কোনো কোরআন পাওয়া যায় তাহলে তার মৃত্যু তিরিশ বছর পরে তারা কোন কোরআনকে সংকলিত করবে এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি নবীর মৃত্যু ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হয়ে থাকে তাহলে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে কোন নবী রোমানদের সাথে যুদ্ধ করেছে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে কোন নবী বা কোন নবীর সৈন্যকে ইহুদিরা হত্যা করেছে তাহলে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দের নবী এবং ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণকারী নবী এই দুজন কি এক নাকি এই দুজন আলাদা নাকি মোহাম্মদ নামে অনেকগুলো ব্যক্তি ছিল সময়ের পরিক্রমায় তাদেরকে একটা ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসা হয় যে কারণে আমরা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আমরা অসম্ভব গোজামিল পাই নবীর মক্কার ক্যারেক্টারের মধ্যে তাকে যতটুকু দয়ালু বা শান্ত দেখা যায় মাদানী ক্যারেক্টারের মধ্যে তাকে ঠিক তার বিপরীতটা দেখা যায় সে ছিল একটা যুদ্ধবাস নেতা তাহলে আমরা কোন মোহাম্মদ সঠিক মক্কার যুদ্ধবাস নেতা মোহাম্মদ সঠিক নাকি মদিনার শান্তিপ্রিয় লোকটা সঠিক সত্য এখন পর্যন্ত অনাবৃত সত্য আজ পর্যন্ত অপ্রকাশিত কেননা সেই সময়ে ইসলামিক কোনো সোর্স ছিল না ইসলামিক সোর্সগুলো লেখা হয়েছিল নবী মৃত্যুর একশো থেকে আড়াইশো বছর পর আর তৎকালীন সময়ে প্রায় সকল বই ধ্বংস করে দেওয়া হয় সকল কোরআনের কপি ধ্বংস করে দেওয়া হয় তবুও আমরা যেই সমস্ত উৎস আমরা এখনো খুঁজে পাই সেই সমস্ত উৎসকে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা অনেকগুলো ফাঁকা জায়গা দেখতে পাই যেই ফাঁকাগুলোর মধ্যে এমন সব প্রশ্ন মানে সৃষ্টি হয় যে তাতে ইসলামের ভিত্তিটা সহ নড়ে যাচ্ছে কারণ এতে প্রমাণিত হয় মুহাম্মদ বলে একাধিক ভিত্তির অস্তিত্ব হয়েছিল বা মুহাম্মদ নামে হয়তো কো ছিল পরবর্তীতে হয়তো শাসকরা এই ক্ষমতাকে এই ধর্মটাকে একত্রিত করার জন্য মুহাম্মদ নামে হয়তো একটা ক্যারেক্টারের সাথে তাদের কল্পিত অনেক জিনিস সেখানে যুক্ত করেছে এবং তাদের মুখে মুখে বর্তমান মুহাম্মদের একটা ক্যারেক্টার গড়ে ওঠে আসলেই কি সেই সময় কোনো মোহাম্মদ ছিল কিনা মোহাম্মদ নামে কজন ব্যক্তি ছিল এবং দুই এই বিভিন্ন ব্যক্তির মোহাম্মদরা আসলে কতটুকু অথেন্টিক ছিল এদের মধ্যে সত্য নবী কে ছিল সেটা আসলে খুঁজে পাওয়া আসলে দুষ্কর যতই আমরা উত্তর খুঁজতে চাই আমাদের স্বামী ততই প্রশ্ন চলে আসে আমরা যতই উত্তর খুঁজতে চাই আমাদের স্বামী তত বেশি সমস্যা চলে আসে আমাদের হাতে তথ্য অপর্যাপ্ত আমাদের হাতে প্রমাণ অপর্যাপ্ত কারণ ওই সময়ে সব কিছু ধ্বংস করে দেওয়া হয় এবং নবী মৃত্যুর পরেও মুয়াবিয়া কিন্তু তার চিঠিতে একবারও মুসলিম ইসলাম মুহাম্মদ কোরআন এই শব্দগুলো উল্লেখ করেন তাহলে মুয়াবিয়া মুসলিম হয়ে কেন তিনি আল্লাহ ইসলাম মুহাম্মদ কোরআন এই শব্দগুলো উল্লেখ করলেন তিনি কেন উল্লেখ করলেন ইব্রাহিমের আল্লাহকে বা ইব্রাহিমের ঈশ্বর এই প্রশ্নগুলো আপনাদের সামনে উত্থাপন করলাম আপনারা আরেকটু জানবেন আরেকটু পড়বেন যে আসলে কি সেই সময়ে যে মুহাম্মদের কথা বলা হচ্ছে এবং আজকে আমরা যে মুহাম্মদকে চিনি যে মুহাম্মদের আমরা ক্রিটিসাইজ করি যে মুহাম্মদকে নিয়ে আমরা বারবার সমালোচনা করি সেই মোহাম্মদের সাথে ওই মুহাম্মদের কি কোনো মিল আছে নাকি একটা ক্যারেক্টারের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার ঢুকে আজকের মোহাম্মদ আমার ক্যারেক্টারটা তৈরি হয়েছে এমন কি হতে পারে না যে সেই সময়ে হয়তো যুদ্ধবাস মোহাম্মদ এবং শান্তিপ্রিয় মোহাম্মদ দুজনে ব্যক্তি ছিল এবং কাল পরিক্রমায় হয়তো দুজন ব্যক্তিকে আমরা একজন ব্যক্তি হিসাবে মনে করছি হয়তো মদিনার মধ্যে এক মোহাম্মদ ছিল হয়তো মক্কার মধ্যে হয়তো এক মোহাম্মদ ছিল হয়তো দুজনেই হয়তো দুজনকে নবী দাবি করতো এবং দুজনেই হয়তো এমন কিছু ধর্মপ্রচার করতো যে পরবর্তীতে হয়তো শাসকদের ইচ্ছাই হোক বা ঐতিহাসিকদের ইচ্ছায় হোক বা প্রজনের ষড়যন্ত্রগুলো কোনো কারণে হোক বা যেভাবে হোক হয়তো দুই মোহাম্মদ একটা মোহাম্মদে রূপান্তরিত হয়েছে কিন্তু আসলে কি হয়েছে সেটা এখন আমাদের কাছে অজানা কারণ ইসলামিক সোর্চগুলো অনেক পরে লেখা হয়েছে সমসাময়িক সোর্সগুলোর মধ্যে কোনো লেখার মধ্যে কোনো চিঠির মধ্যে পার্শ্ববর্তী কোনো এলাকার মধ্যে মোহাম্মদ ইসলাম মুসলিম এই শব্দগুলো বরং সেখানে আছে হাগারিয়ান হাগার সারাসেন এই শব্দ যেই শব্দগুলো বর্তমানে কোনো মুসলিম এই শব্দগুলোর সাথে পরিচিত তারা কোনোদিন সারাসেন হাগারিয়ান হাগার এই শব্দগুলো তারা জানে না তাহলে কেন নবী পরে এই শব্দগুলো প্রচলিত হলো কেন মুসলিম বা ইসলাম বা কোরআন শব্দগুলো আসলো প্রতিটা পয়েন্ট আমাদের সামনে বিশাল কিছু প্রশ্ন তৈরি করে প্রতিটা পয়েন্ট আমাদের সামনে বিশাল কিছু রহস্য তৈরি করে প্রতিটা পয়েন্ট আমাদের সামনে এমন কিছু দিক তুলে আনে যে এই দিকগুলো আমাদের প্রচুর চিন্তার খোরাক জাগায় আসলেই কি এই রহস্যটা কি ছিল আসলে কি মোহাম্মদ বলে কেউ ছিল নাকি আসলে মোহাম্মদ বলে কেউ ছিল না যদি থেকে থাকে তার থাকার সম্ভাবনা কতটুকু সঠিক তথ্য সঠিক উপাত্ত সঠিক ইতিহাস আমাদেরকে কি বলছে কিন্তু যখন আমরা সঠিক ইতিহাস দেখতে যাই তখন আমরা বারবার আমাদের মনে এই প্রশ্ন জাগে যে আসল মুহাম্মদ বলে কেউ ছিল কিনা যদি থেকে থাকে তিনি তাহলে হয়তো এই কোরআনের মোহাম্মদ কারণ কোরআনের মধ্যে মোহাম্মদের নামের চেয়ে মুসার নাম ফেরাউনের নাম নবীর আসুলের শব্দটা অনেক বেশিবার এসেছে কারণ কে সেই মোহাম্মদ কেই সে নবী এর উত্তর এখনো পর্যন্ত খোঁজা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি এখনো পর্যন্ত মুসলিম স্কলারদের মধ্যে ইসলাম নিয়ে প্রচুর তর্ক বিতর্ক প্রচুর দ্বিধা এখনো পর্যন্ত সহি এবং জাল বা জয়ী হাদিসের একটা সর্বমত অনুসারে সর্বমতে বা ঐক্যমত্ত তারা আসতে পারেনি এখনো পর্যন্ত কোন সিরাজটা সবচেয়ে বেশি অথেন্টিক সেখানে তারা আসতে পারে এই থেকে আমরা এটা বুঝতে পারি পুরা ইসলামের যে অবকাঠামো পুরা ইসলামের যে কনসেপ্ট সেটা প্রতিটা ক্ষেত্রে কোরআনে হাদিসে সিরাতে সুন্নার মধ্যে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে প্রতিটা জায়গার মধ্যে তাদের সমস্যা রয়ে গিয়েছে তাদের ঐক্যমত্তের অভাব দেখা গিয়েছে তাদের ভুল ভ্রান্তি বা তারা দ্বিধা বিভক্তিতে ভুগছে কেন এইটা কারণ তারা এখনো পর্যন্ত ইসলামে আসার চোদ্দশো পঞ্চাশ বছর পরেও তারা কোনো বিষয়ে সর্বজনভাবে বা সবাই একটা মতামতের উপরে তারা আসতে পারে যেটা অত্যন্ত অবাধ জাগায় আমরা আজকের আজকের আলোচনায় আমরা যদি এই জিনিসগুলো দেখি যে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে নবী মারা যায় কিন্তু যারা ওই সময়ে বিভিন্ন পত্র লিখেছিলেন বই লিখেছিলেন তারা বলছে ছয়শো চৌত্রিশ থেকে ছয়শো চল্লিশের মধ্যে রোমানদের সাথে মোহাম্মদ নামে বা প্রতিশ্রুত নবী নামে একজন যুদ্ধ করেছে এবং মোহাম্মদের জীবনের পূর্বে একটি কোরআনের কপি পাওয়া যায় যার কার্বন ডেটিং পরীক্ষা করো তারাও বলছে যে মোহাম্মদের জীবনের আগে বা জন্মের আগে অথবা মোহাম্মদের জীবন দশায় কোরআন লিখিত হয়েছে কিন্তু আমরা জানি যে নবীর মৃত্যু তিরিশ বছর পরে কোরআন লিখিত হয়েছে তাহলে আজকের ল্যাবের মাধ্যমে আপনাদের সামনে একটা বিশাল কিছু প্রশ্ন রাখলাম আপনারা মাথা ঘামাবেন প্রশ্নগুলো নিয়ে আপনারা কাজ করবেন আপনারা দেখবেন আসলে মোহাম্মদ নামে কোনো ব্যক্তি ছিল নাকি কোনো ব্যক্তি ছিল না নাকি এটা ছিল হয়তো তৎকালীন কোনো ধর্ম ব্যবসায়ী বা কোনো রাজা বা কোনো সুলতানের মস্তিষ্ক প্রসূত কোন চাল বা কোনো রাজ্যটাকে বা সাম্রাজ্যটাকে একত্রিত করার জন্য তাদের কোনো কৌশল ছিল যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আজকের ইসলাম যেটা আমরা দেখছি তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যে হয়ে যায় তাহলে সেটা সম্পূর্ণ মানুষের তৈরি হয়ে যায় আমাদের জানতে হবে আমাদের সত্যটা বুঝতে হবে এবং সেই সত্যটা সবাইকে জানাতে হবে আপনারা করুন সিদ্ধান্ত নেই এই আশাবাদ ব্যক্ত করে আমি সোলাইট আলেকজান্ডার আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি সকলে ভালো থাকুন